ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যদি লাউ চাষ করেন এবং গাছে অধিক পরিমাণে লাউ ধরাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন জিওন ট্যাবলেট, অনেকে একে অ্যাসিড ট্যাবলেট বলে, এটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন লাউ গাছে দেখবেন প্রচুর লাউ ধরাবে। তো এটা ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে। যদি নিয়ম মেনে ব্যবহার করতে না পারেন আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো অবশ্যই বলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে একটি কাঁচের গ্লাস কিংবা যে কোনো একটি পাত্র নিয়ে নিন। নেওয়া শেষ হলে যে জিওন ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটি কোথায় পাবেন? যে কোনো পার্শ্ববর্তী কীটনাশকের দোকানে এটি পেয়ে যাবেন। যদি না পান তাহলে অনলাইনে দ্বারা সব থেকে আপনি এটি কিনতে পারেন। এটি 120 থেকে 130 টাকা দাম নেবে এবং খুবই কার্যকরী। তো কী করবেন, এটি কেটে নিয়ে তার থেকে ট্যাবলেটটি বের করবেন। সাধারণত প্রতি প্যাকেটে একটি করে জিওন ট্যাবলেট থাকে। এই জিওন কিংবা অ্যাসিড ট্যাবলেটটি কেনার সময় অবশ্যই বলবো তারিখটি নির্দিষ্ট করে দেখে নেবেন, কারণ যদি তারিখ ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কাজই করবে না। তো কী করবেন, এই একটি গ্লাসে প্রথম পানিটা দিয়ে দিন। এভাবে পানি দেওয়া শেষ হলে একটি জিওন ট্যাবলেট, সাধারণত একটি আস্ত ট্যাবলেট কখনো ব্যবহার করা যায় না, একটি ট্যাবলেটের 4টি অংশে ছোটো ছোটোভাবে ভাগ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ট্যাবলেটটি ভাগ করে নিচ্ছি। তো 1 লিটার পানির জন্য সাধারণত একটি টুকরাই ব্যবহার করতে হবে, কখনোই পুরো 4টি অংশ ব্যবহার করা যাবে না। তো আমরা 1 লিটার পানির জন্য মোট এই একটি জিওন ট্যাবলেটের টুকরাটি এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম বুদবুদ হতে শুরু করবে, অর্থাৎ অ্যাসিটিক বিক্রিয়া ঘটবে পানির সাথে। খুব অল্প সময়ের ভিতরে এটি পানির সাথে সুন্দরভাবে মিশে যাবে। অবশ্যই একটু নাচড়া করে দিবেন যাতে দ্রুত মিশে যায়। মিশে যাওয়া শেষ হলে আরেকটি পাত্র নিয়ে তার ভিতরে এই ট্যাবলেটের দ্রবণটি সংগ্রহ করুন। তো এটির সাথে আরও কিছু অ্যাড করতে হবে, অবশ্যই সেগুলো অ্যাড করলে দ্রবণের কার্যকারিতার বেশি গুণে বৃদ্ধি পাবে। এখন জিওন ট্যাবলেটের দ্রবণের ভিতরে আরও কিছু পানি অ্যাড করে এটি কিছু সময়ের জন্য সংরক্ষণ করে রাখুন। তো সংরক্ষণ করা শেষ হলে আরেকটি পাত্র নিন, সে পাত্রের ভিতরেও একইভাবে 1/2 লিটার পরিমাণ পানি নিয়ে নিন। দেখতে পাচ্ছেন আমার আরেকটি পাত্রে 1/2 লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানি যখন নেওয়া শেষ হবে তখন কী করবেন, কালো কালো দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে চা পাতি, অর্থাৎ যে কোনো চায়ের দোকানে দেখবেন চা বানানোর পরে ফেলে দেয়, এটি না ফেলে দিয়ে কিছুটা সংগ্রহ করুন। 1 লিটার দ্রবণের জন্য আমরা 2 চামচ পরিমাণ চা পাতি ব্যবহার করব। আপনার চাইলে এটি বেশি ব্যবহার করতে পারেন, তেমন কোনো ক্ষতি নেই। এটি নাইট্রোজেন সাপ্লাই করবে এবং অনেক বেশি উপকার একটি জিনিস। তো চামচের সাথে ভালো করে নাচড়া করে দ্রবণটি মিশিয়ে দিন। তারপরে নিতে হবে পেঁয়াজের খোসা, অর্থাৎ রান্নার পরে যে পেঁয়াজের খোসা আমরা ফেলে দিই সেটা না ফেলে দিয়ে সংগ্রহ করুন। এটি ফসফরাসের একটি ভালো উৎস, তো এটি এই দ্রবণের ভিতরে দিয়ে 1 রাত ভিজে রাখতে হবে। অবশ্য ভালো করে খেয়াল রাখবেন চেপে চেপে যাতে ভালো করে এটি ভিজে যায়। ভিজে গেলে দ্রবণটি 1 রাতের জন্য একটি জায়গায় সংরক্ষণ করুন। 1 রাত যখন সংরক্ষণ করে রাখবেন তখন দেখবেন এর নির্যাসটি বাইরে বেরিয়ে আসছে এবং দ্রবণের রং অনেকটা লালচে ধরনের হয়ে যাবে। চামচের সাথে ভালো করে নাচড়া করে নিন যাতে নির্যাসটি পুরোপুরি বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়া শেষ হলে আরেকটি পাত্র নিতে হবে, সেই সাথে একটি ছাঁকুনি নেবেন। ছাঁকুনিটির সাহায্যে দ্রবণটি ভালো করে এভাবে ছেঁকে নিন। খেয়াল রাখবেন যাতে পেঁয়াজের খোসার কোনো অংশ দ্রবণের ভিতরে না যায়। তো নির্যাসটি যখন নেওয়া শেষ হবে তখন আপনি আগে যে সংগ্রহ করে রেখে দিয়েছিলেন, অর্থাৎ জিওন ট্যাবলেটের যে দ্রবণটি তার ভিতরে এটি মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আর প্রথমে পেঁয়াজের খোসার রসটি সুন্দরভাবে আলাদা করে নিলাম। নেওয়া শেষ হলে এখন জিওন ট্যাবলেটের যে দ্রবণটি ছিল সেটি নিয়ে নিন, নিয়ে তার ভিতরে এটি পুরোপুরি ঢেলে দিন। ঢেলে দেওয়া শেষ হলে চামচের সাথে ভালো করে নাচড়া করে দ্রবণটি আবার মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে দ্রবণটি 5 থেকে 6 ঘন্টা একটি জায়গায় সংরক্ষণ করুন। সাথে সাথে ব্যবহার করবেন না, তাহলে দ্রবণটি তেমন কাজ করবে না। 5 থেকে 6 ঘন্টা রাখার পরে একটি স্প্রে মেশিনের ভিতরে দ্রবণটি ভালো করে ঢেলে নিন। ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এখন আপনার লাউ গাছে স্প্রে করুন। দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে। অবশ্যই লাউ গাছে খেয়াল রাখবেন যাতে পুরো পাতার ভিতরে ভালোভাবে লাগে। যদি পাতা বেশি থাকে কিছু পাতা ছাঁটাই করে দিতে পারেন, তাহলে পুরো গাছে ভালোভাবে লেগে যাবে এবং গাছে দেখবেন খুব প্রচুর পরিমাণে লাউ ধরতে শুরু করবে। প্রচুর পরিমাণে লাউয়ের জালি আসবে, কোনো জালি আর নষ্ট হবে না। সুপ্রিয় দর্শক, অবশ্যই বলবো জিওন ট্যাবলেটটি ভালো করে সংগ্রহ করে এভাবে ব্যবহার করুন। দেখবেন আমার লাউয়ের ফলন বহুগুণে বৃদ্ধি পাবে। অন্যান্য সবজিতেও ব্যবহার করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।